ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা নীল জলরাশির দেশ মালদ্বীপ। দীর্ঘদিন ধরে দেশটির উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যায় সমীকরণ। তবুও রোববারের সংসদীয় নির্বাচন ঘিরে ছিল টান টান উত্তেজনা। তবে নির্বাচনের সকল জটিল সমীকরণ পাল্টে দিয়েই প্রেসিডেন্ট মুইজের দল পেয়ে যায় সফলতার দেখা। স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলা ভোট গ্রহণ প্রক্রিয়ায় 602টি কেন্দ্রে 93টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 368 জন প্রার্থী। প্রাথমিক ফলাফল বলছে 73% ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র 15টি আসন। অপরদিকে ক্ষমতাসীন পিপিএম পিএনসি জোট 70টির বেশি আসন পেয়ে দেশের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে অনেকটি নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে। প্রেসিডেন্ট মুইজের জোটের সংখ্যাগরিষ্ঠতায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপে আমাদের, আমরা বাংলাদেশি সহ যত দেশের প্রবাসীরা আছে, আমরা আশা করব এই প্রেসিডেন্ট বা এই দেশের সরকার সম্মিলিতভাবে আমাদের জন্য ভালো একটি পরিবেশ বা ভালো একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দিবেন, এটি আমরা সকলে আশাবাদী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতেই থাকবে দেশটির আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনার ভার। সময় সংবাদ, মালদ্বীপ।